সাইদের বিরুদ্ধে রায় ঘোষণার পরপরই রাজশাহীতে পুলিশের সাথে জামাত শিবির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক সহকারী পুলিশ কমিশনার সহ 20 জন আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালাইমারি ও বিনোদপুর এলাকায় হাতে লাঠি সুটা ইটপাটকেল ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শিবির কর্মীরা। এ সময় পুলিশকে দেখা মাত্র ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পুলিশ শটগানের গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। বিনোদপুর এলাকায় শিবির কর্মীরা সংঘবদ্ধ হয়ে আক্রমণ চালালে পিছু হটে পুলিশ। পরে সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব এসে ব্যাপক হারে গুলি বর্ষণ করলে পালিয়ে যায় শিবির। এ সময় শিবিরে ছোড়া ইটের আঘাতে আহত হন মতিহার জোনের সহকারী কমিশনার আবুল হাসনাত। দর্শকের আগে আমরা জানিয়েছিলাম রংপুরে জামাত শিবিরের সঙ্গে সংঘর্ষে রংপুরে মিঠাপুকুর এলাকায় দুজন নিহত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের প্রতিনিধি সেখানে আছেন সাহেব বাজিদ আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোট তিনজনের মরদেহ তিনি দেখতে পেয়েছেন। সেই সংঘর্ষের ছবি এখন আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা দেখে নিচ্ছি সেই সব সময়ের কিছু চিত্র।